হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলশান। বন্ধুরা, উপহার পেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় প্রিয় কোনো মানুষের কাছ থেকে পাও উপহার, তাহলে তো কোনো কথাই নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস, তিনিও উপহার পেতে অনেক বেশি ভালোবাসেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে তিনি প্রচুর উপহার পেয়ে থাকেন, কিন্তু যখন তার সবচাইতে প্রিয় মানুষ তার জন্য উপহার পাঠায় কিংবা নিজের হাতে নিয়ে আসে, সেই আনন্দ তার চোখে মুখে ভেসে ওঠে। আমরা এই মুহূর্তে অপু বিশ্বাসের চোখে মুখে সেই আলোর ঝলকানি দেখতে পেলাম। নিজের মতো করে বাসায় ছিলেন, সাদা একটি টি শার্ট এবং বাচ্চাকে নিয়ে তা কোথাও বের হবেন জয়কে রেডি করছিলেন। এরকম সময়ই হুট করে দরজায় কলিং বেল, তাকিয়ে দরজা খুলতেই দেখতে পেলেন তার পরিবারের লোকেরাই এসেছে তার জন্য উপহার নিয়ে। অপু বিশ্বাস বললেন, কি ব্যাপার, তোমরা এত এরকম সময় কিছু তো বলো নি যে আসবে? বলল যে মা পাঠিয়ে দিল তোমার জন্য কিছু উপহার, তুমি নাকি এগুলো খুব ভালোবাসো, মা এগুলো আনিয়েছে একটা পেজ থেকে। অপু বিশ্বাস স্কিন কেয়ার করতে খুব ভালোবাসে, কোরিয়ান বেশ কিছু প্রোডাক্ট যেগুলো শাকিব খানের মা অপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনলাইন থেকে নিয়েছে এবং সেই অনলাইনের মানুষগুলোদেরকে দিয়েই তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অপু বিশ্বাস সত্যিই চমকে গেল যে তার শাশুড়ি মা তার জন্য এত চিন্তা করে এবং এত ভালোবাসে, এত ভাবে। অপু বিশ্বাস ভাবতেই পারেনি কোরিয়ান এই পেজ থেকে তার জন্য সে স্কিন কেয়ার কিটগুলো নেবে, খুবই দামি এই প্রোডাক্টগুলি। সে তাৎক্ষণিক মাকে ফোন দিয়ে বলল, মা তুমি কি করেছো, তুমি সত্যি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে, আমি ভাবতেই পারিনি তুমি আমাকে এত ভালোবাসো, আর তুমি এইভাবে এইভাবে খেয়াল করো যে আমার এই জিনিসগুলো শেষ হয়ে গেছে আর আমি এই পেজ থেকে নেই, তোমার আসলে তুলনা হয় না মা, আমি সত্যিই আনন্দে কেঁদে ফেলছি। শাকিব খানের মা বললেন, আরে পাগলি, তোর জন্য আর কে দেখবে আমি ছাড়া, আমি তো জানি তোর এগুলো শেষ হয়ে গেছে আর তুই সেগুলো কিনতে যাবি সেই সময়টাও পাচ্ছিস না, আর তাই তো অর্ডার করে দিয়েছি, এতে কি হয়েছে, তুই খুশি হয়েছিস, এটাই তো আমার সুখ। কথাটা শুনে কেঁদে ফেললো সত্যি সত্যি চিত্রনায়িকা অপু বিশ্বাস, বলল, মা আমি তো তোমার জন্য এভাবে ভাবতে পারি না, তুমি আমার জন্য এত করে ভাবো, সত্যি মা আমি তোমার কাছে অনেক ভাবে ঋণী, তুমি জয়কে কত ভালোবাসো, আমার জানো এখন একটু টেনশন হয় না, ওকে তোমার কাছে রেখে ইচ্ছে মতো কাজে ফিরে গেছি, ইচ্ছে মতো যেখানে সেখানে যখন তখন চলে যাই, তুমি আসলেই আমার মা, সারা জন্ম যতবার জন্ম নেব আমি তোমার মেয়ে হয়ে জন্মাতে চাই। কথাগুলো বলে অপু বিশ্বাস সত্যি সত্যি কেঁদে ফেললেন এবং চোখের জল মুছলেন। বন্ধুরা, এরকম মানুষ যদি আমাদের জীবনে দু একজন না থাকে, তাহলে আমরা বেঁচে থাকবো কি নিয়ে? আমাদের প্রত্যেকের জীবনে নিশ্চয়ই এমন একজন মানুষ রয়েছেন, সে হতে পারে আমাদের রক্তের কেউ, হতে পারে আমাদের রক্তের কেউ নয়, নিশ্চয়ই এরকম কেউ কোথাও না কোথাও কারো জীবনে রয়েছে, তাকে অনেক ভালোবাসুন, অন্তত ধন্যবাদ দিন।